নমস্কার ছাত্রছাত্রীরা, এসে গেছি একটি খবর নিয়ে। সেটা হচ্ছে বিদ্যাসাগর অলিম্পিয়াডের খবর। এটা অনুষ্ঠিত হতে চলেছে 7ই মে রোববার 2023 সালে, এবং এটি প্রত্যেকটা ব্লক লেভেলে এই প্রতিযোগিতাটা হবে, এবং এটা একটা মেধা পরীক্ষা। এটা এর ফর্ম ফিল আপ JBNST ওয়েব পোর্টালে হবে, এবং অবভিয়াসলি তোমরা এটা যখন ক্লাস 9-এ, এটা 3-লেয়ার্ড এক্সাম, তিনবার পরীক্ষাটা দিতে হবে, এবং তিনটে পরীক্ষায় যদি পাশ করো ফাইনালি, তাহলে আবার গিয়ে 10-এ রেজিস্টার করলে তোমার যে পোর্টাল থেকে যে তোমার টাকা স্যাংশন হবে, সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাই জন্য এই সব ছোট ছোট খবরগুলো সম্পর্কে খুব অবগত থাকতে হবে, এবং খুব মেথডিক্যালি পড়তেও হবে, কারণ এই তিনটে লেয়ারের নিয়ম কিন্তু আলাদা। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড মেধা পরীক্ষাটা ক্লাস 8-এর পশ্চিমবঙ্গ বোর্ডের যে সিলেবাস আছে তার উপরে ভিত্তি করে হবে, এবং এর যে মডেল কোয়েশ্চেন্স সেটা ডাউনলোড করা যাবে www.jbnst.ac.in ওয়েবসাইট থেকে। হতে চলেছে ফার্স্ট ইয়ার, সে সম্বন্ধে বলি, 12টা থেকে 3টে অবধি 3 ঘন্টার পরীক্ষা এটা, ফুল মার্কস 100, এবং এতে ফিজিক্যাল সায়েন্স 40, লাইফ সায়েন্স 30, ম্যাথস 30 মার্কস থাকবে, এবং নেগেটিভ মার্কিংও থাকবে, তাই খুব সাবধান। এবং এই নেগেটিভ মার্কিং থাকলে একটা সেপটিক্যাল একটা ধারণা করে নিতে হয়, মানে তুমি এরকমও নয় যে তুমি কিছু তুক্কা লাগাবে না, কিছু অপশন লাগাবে, কিন্তু সেটা আবার এত পোর্শন না হয় যাতে তোমার নেগেটিভেই তোমার চান্সটা চলে যায়। একটু বুঝে সুঝে লাগাতে হয় কিছু, মানে নেগেটিভ মার্কিং যে যে পরীক্ষা থাকে কিছু তো তোমাকে আন্দাজে লাগিয়ে আসতে হবে, না লাগালে তোমার আবার লস আছে। আবার কিছু কিছু যদি মনে করো যে না একদমই যেটা কোনো ধারণাই নেই, সেগুলো একদমই লাগাবে না, কারণ তাতে তোমার একটা মানদণ্ড থাকতে হবে, কিছু লাগাবে কিছু লাগাবে না, এরকম করেই কিন্তু নেগেটিভ মার্কিং ওয়ালা পরীক্ষায় করতে হয়। আর যেতে নেগেটিভ মার্কিং নেই সেগুলো তো সবই লাগিয়ে আসতে হয়, এটা হচ্ছে একটা ট্রিক্স। এবং এখানে নেগেটিভ মার্কিং প্রথম পরীক্ষাতে দিয়েছে হাফ মার্কস করে, এবং এক্ষেত্রে তোমার কি হচ্ছে যে তোমাদের ব্লক লেভেলেই বা তোমার ধরো সাব ডিভিশন লেভেলে তোমাদের হয়তো একটা পরীক্ষার হলে পরীক্ষাটা হবে। এবার দেখা যাক, চলো আমরা আগের বছরের কোয়েশ্চেন্স গুলো একটু দেখে নিই। আগেরবারের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্নে প্রথম প্রশ্ন, ইউনিট অফ প্রেশার ইনটু ইউনিট অফ ভলিউম কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ক, কারণ ইউনিট অফ প্রেশার মানে ফোর্স ডিভাইডেড বাই দ্য এরিয়া, আর ইনটু ইউনিট অফ ভলিউম মানে ফোর্স ইনটু লেন্থ পড়ে থাকে, তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ার্ক। তাহলে এখানে অপশন সিটা সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, ইন আ ড্রাই সেল ইউজড ইন আ টর্চ, এর অপশন হচ্ছে বি, এটা সঠিক অপশন, কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। 3 নম্বর প্রশ্নটি বলছে যে বয়লিং পয়েন্ট একটি তরলের কিসের উপর নির্ভর করে, অপশন সঠিক অপশন অপশন বি, দ্য প্রেজেন্স অফ ডিজলভড ম্যাটার ইন দ্য লিকুইড, তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। 4 নম্বর প্রশ্ন, কোনটি লাইটের সাথে যুক্ত নয়, সেটা হচ্ছে কনভেকশন, কারণ এটা আমরা জানি তাপমাত্রার পরিচলন, তারপর রেডিয়েশন ইত্যাদিগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল। 5 নম্বর প্রশ্ন, যে কোথা থেকে আমরা ফোর্সের কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বা পরিমাপের সংজ্ঞাটা পাই, সেটা আমরা, এটা হবে সঠিক অপশন হবে অপশন সি, নিউটনস সেকেন্ড ল অফ মোশন থেকে পাই। এটা যার কোয়েশ্চেন পেপার সে ভুল লিখেছে, আগের অপশন বি ঠিক ছিল, এখানে অপশন সি হবে। 6 নম্বর প্রশ্ন, মরুভূমিতে যে মরিচিকা তৈরি হয় এটা কি? অপশন বি সঠিক উত্তর, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 7 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে একটা মনোক্রোমেটিক লাইট মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে, এবং তার প্রতিসরাঙ্ক কিভাবে আমরা পাবো, সেটা হচ্ছে অপশন ডি সঠিক, এবি বাই সিডি। কোয়েশ্চেন নাম্বার 8টা বলছে, হাতে 2 কেজি বই আছে, এবং তার বলে দিয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনভার্স বলে দিয়েছে, তাহলে সেখানে কতটা বল প্রযুক্ত হবে? আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, গুণ করে দিলে অপশন ডি সঠিক,
19.6 নিউটন। 9 নম্বর প্রশ্নটা কুলম্ব লয়ের যে সূত্রটা দেওয়া আছে সেখানে যদি তোমরা ভ্যালুগুলোকে পুট করো তাহলে তোমরা উত্তরটা পাবে। উত্তর হচ্ছে অপশন সি, 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা তোমরা যদি দেখো তাহলে লেখা আছে দ্য রেশিও অফ ম্যাগনেটিক লেন্থ টু দ্য জিওমেট্রিক লেন্থ অফ এ বার ম্যাগনেট। এটা 8 এর বইতে একদম লেখা আছে, অপশন ডি সঠিক, 0.86। প্রশ্ন নম্বর 11 নম্বর দেখতে পাচ্ছো, দ্য ইমপ্রেশন অফ দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল কেপ্ট ইন ফ্রন্ট অফ এ পিন হোল ক্যামেরা এন্ড দ্য স্ক্রিন। তাহলে তোমরা এখানে বলছি যে কোনটি ভুল সেটি বলো। এখানে অপশন সি টা সঠিক উত্তর, এখানে এটা ভুল যে সাইজ অফ দ্য ইমপ্রেশন অফ দ্য ফ্লেম গেটস লার্জার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পিন হোল এন্ড দ্য স্ক্রিন গেট ডিক্রিজ। পিন হোল এবং পর্দার মধ্যে দূরত্ব কমানো হলে শিখার আকার বড় হয়, শিখার মাপের আকার বড় হয়। এটি হচ্ছে একটি ইনকারেক্ট উত্তর এবং এই অপশন সি টা হচ্ছে সঠিক। তার পিন হোল ক্যামেরা এবং এই সব জায়গা ফিজিক্সের এই জায়গাগুলো ভালো করে পড়ে নেবে। 12 নম্বর প্রশ্ন, প্রেসার কুকার খুব তাড়াতাড়ি রান্না করতে পারে কারণ, অপশন বি কারেক্ট। একটি প্রেসার কুকারের ভিতরে উচ্চ চাপ তৈরি হয় এবং তাতে কি হচ্ছে যে দ্রুত সেদ্ধ হয়। 13 নম্বর প্রশ্নে একটা ইলেকট্রিক সেল আঁকতে দিয়েছে, এই জন্য আমি বর্তনী আঁকতে দিই তোমাদের। দেখো অপশন এটা সঠিক, বর্তনী, কারণ প্লাস মাইনাস এগুলো বড় দিকটা প্লাস হয়, হ্যাঁ ছোট ডাটিটা মাইনাস হয়। আচ্ছা তারপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন ডিটা সঠিক হবে, এই যে মেয়েটি করেছে ভুল করেছে পরপর দুটো। এখানে দেখো কি বলছে, টু কন্টেনার এক্স ওয়াই নেওয়া আছে, তাদের কি বলছে তাদের আপেক্ষিক তাপ নিয়েছে, ঠিক আছে, এবং কোনটা ভুল সেটা বলতে বলছে। এখানে বলছে না এটা আপেক্ষিক তাপ নাইনি, এটা প্রেসার, প্রেসারের প্রশ্ন। অপশন ডি টা পড়ে দেখো, এটা ভুল। দ্য প্রেসার অফার্ড বাই ওয়াই অন দ্য টেবিল ইজ গ্রেটার দ্যান অফার্ড বাই এক্স অন দ্য টেবিল। তাহলে প্রেসার কার বেশি হবে সেটা দেখো, এখানে বলেছে ওয়াই বেশি দিয়েছে। অ্যাকচুয়ালি ছবিটা দেখো, এক্সটা লম্বা আছে, তা হাইটের উপর নির্ভরশীল বলে সেক্ষেত্রে কি হচ্ছে যে এক্স বেশি প্রেসার দিচ্ছে, কারণ ওটা এরিয়ার সাথে তো ভাগ হয়ে যাচ্ছে না প্রেসারটা। এখানে ফোর্সটা কি, ফোর্সটা এখানে পোটেনশিয়াল এনার্জি যে জেনারেট করছে সেটা হাইটের উপর নির্ভরশীল, ফোর্সটাও বেশি হচ্ছে এক্স এ। আবার প্রেশার যখন বলছো তোমরা ফোর্সটাকে এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে, এরিয়া কার চওড়া, এরিয়া দেখা যাচ্ছে এই ওয়াই এর চওড়া। এই জন্য বলে হাতির পায়ের চাপের চেয়ে একটা পেন্সিল হিলের চাপ কি হচ্ছে না বেশি, এটা কিন্তু একটা বইয়ের মধ্যে উদাহরণ থাকে। তার কারণ এরিয়া দিয়ে প্রেশারটা যদি যখন আমরা এক্সপ্রেস করি ফোর্স কে এরিয়া দিয়ে আমরা ভাগ দিয়ে দিই। কোয়েশ্চেন নাম্বার 15 তে দেখা যাচ্ছে যে লিকুইড কলমের যে প্রেশার সেটা নানান ভাবে এক্সপ্রেস করা যায়। তোমরা বলতে পারো 762 মিলিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার অফ মার্কারি, 10.3 মিটার অফ ওয়াটার, নানান ভাবেই কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারকে ডিনোট করা যায়। কিন্তু এর মধ্যে যেটা ভুল সেটা হচ্ছে অপশন ডি, অপশন ডি টা ভুল, সেটা হচ্ছে 8.2 মিটার অফ কেরোসিন। তাহলে প্রশ্ন 15 উত্তর অপশন ডি। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, এটা ক্লাস 7 এর বইতে লেখা আছে, এটা কিভাবে লেখা থাকে, সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস 32/9 এভাবে লেখা থাকে, কিন্তু সেটা এখানে লেখা নেই। কিন্তু অপশন সি টা দেখো, অপশন সি টা সঠিক। এখানে যদি সেটা গুণ করে দাও একে অপরকে তাহলে গিয়ে সেকেন্ড লাইনে সেই ইকুয়েশনটা এরম দাঁড়ায়, 9c ইকুয়ালস টু 9c প্লাস 160 ইকুয়ালস টু 5f। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 17টা হচ্ছে স্পেসিফিক হিট এর উপরে, এই অঙ্কটা এর ফর্মুলা হচ্ছে যে হিট এনার্জি সমান সমান মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইনটু টেম্পারেচার চেঞ্জ। এখানে কি বলে, প্রথমেই বলে দিয়েছে যে দুটোকেই সমান হিট এনার্জি দেওয়া আছে 500 ক্যালোরি এবং দুজনেরই মাস সমান এক্স আর ওয়াই এর। তাহলে
টেম্পারেচার চেঞ্জটা আলাদা আলাদা হয়েছে, একটার 20 আর একটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে স্পেসিফিক হিটটাও আলাদা আলাদা হবে। তাই সঠিক উত্তরটা হলো অপশন ডি, এক্স হ্যাজ স্পেসিফিক হিট 1.5 টাইমস দ্যাট অফ ওয়াই, এক্স এর আপেক্ষিক তাপ ওয়াই এর চেয়ে দেড় গুণ বেশি। প্রশ্ন নম্বর 18 টা এসছে গড়বেগ থেকে। একটা গাড়ি 1.5 কিলোমিটার অ্যাট স্পিড 10 মিটার পার সেকেন্ড ইনভার্স স্পিডে গেল, আবার 1.5 কিলোমিটার 15 মিটার পার সেকেন্ড ইনভার্স স্পিডে গেল। এবার বলছে তার গড় বেগটা কত, বা গড়বেগ বার করার ফর্মুলাটা কি। সবসময় গড়বেগ বার করতে হয় কতটা সে ডিস্টেন্স গেছে এবং কতটা তার টাইমের পরিবর্তন হয়েছে। তাহলে তোমাকে এখানে ডিস্টেন্স তো বলে দিয়েছে কিন্তু টাইম তো বলে দেয়নি, তাহলে সবার আগে টাইম বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কি করে বেরোবে, টাইম হচ্ছে টি ওয়ান হচ্ছে ডিস্টেন্স ওয়ান বাই ভেলোসিটি ওয়ান, মানে তোমার সেটা দাঁড়াবে 1500 ডিভাইডেড বাই 10 হয়ে যাবে 150 সেকেন্ড। আর টাইম টু কি দাঁড়াবে, আবার ডিস্টেন্স টু বাই ভেলোসিটি টু, তার মানে হয়ে যাবে 1500 মিটার ডিভাইডেড বাই 15 মিটার পার সেকেন্ড ইনভার্স, তাহলে তোমার বেরিয়ে যাবে 100 সেকেন্ড। তাহলে টোটাল তোমার টাইম কত লেগেছে, 250 সেকেন্ড। আর টোটাল ডিস্টেন্স কত, 1.5 কিলোমিটার প্লাস 1.5 কিলোমিটার দাঁড়াচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার মানে কি, 3 কিলোমিটার 3000, তাহলে গড় বেগ দাঁড়াচ্ছে 3000 বাই ডিভাইডেড বাই 250, মানে প্রথম অপশন অপশন এ 12 মিটার পার সেকেন্ড হবে যে গড় যে তার যে সময়টা লেগেছে, গড় যে গতিবেগটা লেগেছে, সময়টা নয় গড় যে গতিবেগটা হয়েছে, গড় বেগ গিয়ে দাঁড়াচ্ছে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স, মানে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 19 এ বলছে যখন একটা আইসের ব্লক নেওয়া হয়েছে তার উপরে চাপ দেওয়া হয়েছে, আর কাঠের ব্লক নেওয়া হয়েছে তার না কাঠের নয় মোমের ব্লক নেওয়া হয়েছে তার উপর চাপ দেওয়া হয়েছে, প্রেসার তো ক্রিয়েট করা হয়েছে, কিন্তু কি হবে। এখানে অপশন সি টা সঠিক, ভালো করে দেখো অপশন সি কি বলছে, যে যখন চাপ দেওয়া হয়েছে বরফের উপরে তখন সেই বরফের দু টুকরো আলাদা টুকরো কি হয়েছে, গলে গিয়ে তারপর কি হয়ে গেছে, জমে একটা হয়ে গেছে। কিন্তু মোমের ক্ষেত্রে কি হয়েছে সেটা হয়নি, কারণ যখন চাপ দেওয়া হচ্ছে বরফের কি হচ্ছে মেল্টিং পয়েন্টটা বা গলনাঙ্কটা কি হচ্ছে না, ওই চাপ দেওয়ার জন্য গলনাঙ্কটা কমে যাচ্ছে। কিন্তু মোমের ক্ষেত্রে কি হচ্ছে, অপশন সিটা পড়ো, মোমের ক্ষেত্রে চাপ দেওয়ার জন্য গলনাঙ্কটা বেড়ে যাচ্ছে, তাহলে এটাই সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নটাতে দেখো, 20 নম্বর প্রশ্নটা এসছে তোমাদের বয়েন্সির উপরে বা প্লব্ধতার উপরে এসছে। এখানে তোমরা এটা দেখো যে একটা দুটো কাঠ নিয়েছে যেটা বড়, দুটো একই মেটেরিয়ালের একই গাছের, দুটো যেটা বড় সেটাকে জলে ডোবানো হয়েছে সেটা ভাসছে, যেটা ছোট সেটাকে চিনি গোলা জলে ডোবানো হয়েছে এবং সেটাও ভাসছে। এবার বলছে তাহলে কোনটা ঠিক। এবার দেখো একটা জিনিস বুঝতে পারছো, চিনি যখন গোলা হয়েছে তার মানে কি হয়েছে, যে যে লিকুইড এর ভাসছে তার ঘনত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্লব্ধতার সাথে ঘনত্বের সম্পর্কটা কি, মন দিয়ে শোনো, যখন কোনো বস্তু ভাসমান হয় তখন সে বস্তুর যে ঘনত্ব সেটা কম হয়, যে লিকুইডের মধ্যে ভাসছে তার চেয়ে কম হতে হবে তবে সেটা ভাসবে, আর যদি সে বস্তুর ঘনত্বটা বেশি হয়ে যায় তবে সেটা ডুবে যাবে। আর সাবমার্স থাকবে মানে আদ্রভাব মতো থাকবে কখন, যখন দুটোরই ঘনত্ব সমান হবে। এক্ষেত্রে বস্তুর ঘনত্বর কথা কিছু বলেনি, এখানে লিকুইড যার মধ্যে ভাসছে তার ঘনত্ব বাড়িয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন ডি সঠিক উত্তর হবে। বোথ দ্য উডেন পিসেস আর রিসিভিং বয়েন্সি অফ দেয়ার রেসপেক্টিভ ওয়েট, কাঠের টুকরো দুটো তাদের নিজ নিজ ওজনের সমান প্লব্ধতা পাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, যে এখানে ম্যাচ দ্য ফলোয়িং দিয়েছে, কার মাস নাম্বার কি বলছে, যে প্রোটনের সাথে কার যোগ হবে মাস নাম্বারে, হবে প্রোটনের সাথে নিউট্রন মানে 1d। 2 নম্বর হচ্ছে যে নেগলিজিবল মাস কার আছে, নেগলিজিবল মাস আমরা জানি যে ইলেকট্রনের থাকে মানে 2c। তারপর 3 নম্বর বলছে যে ইলেকট্রনিক কনফিগারেশন কার স্টেবল, আমরা জানি গ্রুপ 8 এতে যারা আছে মানে হিলিয়াম আর্গন নিয়ন এইসব গ্যাসের ইলেকট্রনিক্স কনফিগারেশন স্টেবল মানে কমপ্লিট থাকে, ওদের ভ্যালেন্স শেল লাস্ট আউটার শেলটা কমপ্লিট থাকে, তাহলে এটা হবে 3 এর হবে বি আর্গন। 4 নম্বর হচ্ছে যে ইলেকট্রন শেয়ারিং এর কোভ্যালেন্সি কোথায় দেখা যাচ্ছে, অবভিয়াসলি সেটা হবে 4a নাইট্রোজেন, নাইট্রোজেনে আমরা জানি যে দুটো অ্যাটম থাকে তারা কোভ্যালেন্টলি শেয়ার করে থাকে।
A metallic atom having unstable electronic configuration, obviously সেটা হবে 5-এর A, 5-এর E, sodium. Sodium খুবই unstable তার electronic configuration, মানে তার জন্য কি হচ্ছে না, sodium খুব reactive, খুব চট করে react করে। এবং তাহলে কোন অপশনটা ঠিক হলো, question 21 এর অপশন A টা সঠিক। Question number 22 বলছে একটা element Y যার electronic configuration 2, 8, 6, সবকটা যোগ করলে কত দাঁড়াচ্ছে, 2 আর 8 10 আর 6 16, মানে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 16। তাহলে যার অ্যাটমিক নাম্বার 16 তার মাস নাম্বার 32, সেটাকে সালফার। সালফার একটা কি, একটা নন মেটাল। তাহলে কোয়েশ্চেন 22 এর আনসার কোনটা হলো, অপশন এ নন মেটাল। কোয়েশ্চেন নাম্বার 23, একটা মেটাল এম যেটা ক্লোরাইড হয়েছে MCl3, মানে তার ভ্যালেন্সি কত, 3। তার ফর্মুলা কি হবে, তার নাইট্রাইডের, আমি জানি নাইট্রোজেনের ভ্যালেন্সি কি 3 আর 5, তাহলে নাইট্রাইডের ভ্যালেন্সি কত হবে, 3 হবে। তাহলে এম এরও ভ্যালেন্সি 3 আর নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 হবে, তাহলে ওটা কেটে গিয়ে কি হয়ে দাঁড়াবে, আলটিমেটলি ফর্মুলা কি হয়ে দাঁড়াবে, অপশন বি MN সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, AgNO3 প্লাস NaCl হচ্ছে AgCl প্লাস NaNO3, এটা কিরকম বিক্রিয়া, অপশন বি সঠিক উত্তর, ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা ক্লাস 7 এর সিলেবাসে আছে, এটা সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, FeCl3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরও কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ফেরিক অক্সাইড তৈরি হচ্ছে, ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে বলছে যে এই ইকুয়েশনটা ব্যালেন্স করো, করে বলো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের অনুপাত কি। তাহলে ব্যালেন্স করো, ব্যালেন্স করলে কি করতে হবে, ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, সেটা দাঁড়াবে তোমাদের FeCl3 প্লাস 3 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরও 3 অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস Fe আয়রন হাইড্রোক্সাইড, Fe হাইড্রোক্সাইড। এবার এক্ষেত্রে তাহলে কি অনুপাত দাঁড়াচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডে 3:3, তাহলে হবে অপশন এ সঠিক, 3:3। কোয়েশ্চেন নাম্বার 26 এ লিকুইড স্টেট অফ ম্যাটারে কি বলছে, তাদের একটা কোনটা ভুল সেটা বার করতে হবে। প্রথমটা তো ঠিকই আছে, তা পার্টিকেলের একটা এনার্জি হয়, পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি হয় যার জন্য তাদের মধ্যে দূরত্ব থাকে, বিটাও ঠিক আছে। তারপর যেটা বলছে অপশন ডি, দ্য পার্টিকেল কামস ফ্রি অ্যান্ড এসকেপ অ্যাজ এ গ্যাস অ্যাট বয়লিং পয়েন্ট, হ্যাঁ কণাগুলো গ্যাস হয়ে যায় এবং স্ফুটাঙ্কে গিয়ে গ্যাস হয়ে বেরিয়ে মুক্ত হয়ে যায়, ঠিক। শুধু অপশন সিটাই দেখো ভুল, কি বলছে, কণাগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আন্তঃকণার আকর্ষণ বৃদ্ধি পায়, না আকর্ষণ তো কমে যায় তাই না, দূরত্ব বৃদ্ধি পেলে, তাহলে অপশন সিটা সঠিক উত্তর, ওটাই ভুল দেওয়া আছে। 27 নম্বর প্রশ্নটা দেখবে, 27 নম্বর প্রশ্নে বলছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অবটেন্ড অন হিটিং ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বোনেটকে হিট করলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম কার্বোনেট, কার্বন ডাইঅক্সাইড এবং H2O, তাহলে অপশন এ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় না, ওটা সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28 এ বলছে উইচ ইজ নট আ ফুয়েল, দেখো ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের একটা মিক্সচার, এটা একটা ফুয়েল গ্যাস, LPG হচ্ছে প্রোপেন আর বিউটেনের মিক্সচার, এটা একটা ফুয়েল গ্যাস, প্রোডিউসার গ্যাস হচ্ছে হাইড্রোজেন বা কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের একটা মিক্সচার, এটাও একটা ফুয়েল গ্যাস, এটা বায়োমাসকে বার্ন করলে পোড়ালে, মানে এক অক্সিজেনের অভাবে পোড়ালে এই প্রোডিউসার গ্যাসটা তৈরি হয়, তাহলে এই বাকিগুলো বি সি আর ডি সবই ফুয়েল, কিন্তু অপশন এটা সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড কোনো রকম ফুয়েল নয়। কোয়েশ্চেন নাম্বার 29 এ বলা হচ্ছে যে এই রিয়াকশনে কোনটা জারক পদার্থ, জারক পদার্থের কি হয়, সে নিজে বিজারিত হয়, তাহলে অক্সিজেন রিমুভড হতে হবে, দেখা যাচ্ছে Fe2O3 অক্সিজেনটা সরে গিয়ে রিমুভড হয়ে গিয়ে কি তৈরি হচ্ছে, আয়রন প্রোডিউস হচ্ছে তাই না প্রোডাক্টের মধ্যে, তাহলে অপশন সি সঠিক উত্তর, Fe2O3 হচ্ছে জারক পদার্থ। কোয়েশ্চেন নাম্বার 30টা দেখো, 30তে বলছে ইলেকট্রোলাইট কপার প্লেটিং এর জন্য কোনটা ব্যবহার হয়, অপশন কোনটা সঠিক, অপশন এটা সঠিক, কপার সালফেটের সলিউশন ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 31টা দেখবে, কোয়েশ্চেন নাম্বার 31 এ বলছে H2SO4 acts as a strong oxidizing agent in which reaction it is not acting as oxidizing agent, কোথাও জারক নয়, যেখানে যেখানে H2SO4 এর জায়গায় জল উৎপন্ন হয়েছে মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যোগ হয়েছে সেই সবগুলোই সেখানে কি হয়েছে, ও জারক পদার্থ, তাহলে অপশন এ তে দেখো জল তৈরি হয়েছে, উৎপাদক হয়েছে, তাহলে অক্সিজেন অ্যাডেড হয়েছে, জারক
অপশন সি তে দেখো জল তৈরি হয়েছে জারক পদার্থ, অপশন ডি তেও জল তৈরি হয়েছে জারক পদার্থ, কিন্তু অপশন বি তে শুধু দেখা যাচ্ছে যে শুধু হাইড্রোজেন তৈরি হয়েছে মানে অক্সিজেনটা রিমুভ হয়েছে। তাহলে এখানে সে কি হিসেবে কাজ করছে? এখানে সে বিজারিত হয়েছে, তাই না? তাহলে শুধু একমাত্র অপশন বি তে কি হয়েছে, সে বিজারিত হয়েছে। তাই জন্য এখানে H2SO4 কিভাবে অ্যাক্ট করছে, H2SO4 এখানে জারক পদার্থ হিসেবে কাজ করছে। বাদবাকি জায়গায় যেহেতু অক্সিজেন গুলো অ্যাডেড হয়েছে তাহলে সে কিভাবে কাজ করেছে, সে বিজারক হিসেবে কাজ করেছে। আর কোন কোনটা জারক জারণ হয়েছে কোথায়, যেখানে জলগুলো জারিত হয়েছে, তিনটা জায়গায় অপশন এ সি আর ডি তে জল অ্যাডেড জল তৈরি হয়েছে মানে অক্সিজেন অ্যাডেড হয়েছে, তাই এরা জারিত হয়েছে। আর H2SO4 কি হয়েছে, বিজারিত পদার্থ হিসেবে কাজে এসেছে। কিন্তু অপশন বি তে দেখা যাচ্ছে H2SO4 নিজে কি হয়েছে, তার অক্সিজেনটা রিমুভড হয়ে গেছে এবং হাইড্রোজেন তৈরি হয়েছে, দু মলিকিউল হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হয়েছে, যার ফলে এটা কি হচ্ছে, নিজে অক্সিজেন রিমুভড হয়ে গিয়ে নিজে কি হয়ে গেছে, এটা বিজারিত হয়ে গেছে এবং এটা জারক পদার্থ হিসেবে H2SO4 অপশন বি তে কাজে এসেছে। তাই অপশন বি টাই সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 32 তে বলছে এক্স একটা পলিঅ্যাটমিক মলিকিউল আর ওয়াই একটা লিকুইড এট রুম টেম্পারেচার। তাহলে দেখো কি কি হতে পারে, বলে দিচ্ছে হিলিয়াম, হিলিয়াম কি একটা গ্যাস, বিআর মানে ব্রোমিন, ব্রোমিন একটা লিকুইড, তাহলে ওয়াই হচ্ছে এখানে লিকুইড ব্রোমিন, বোঝা গেল। আচ্ছা পিটি, পিটি মানে হচ্ছে তোমার প্লাটিনাম, প্লাটিনাম একটা মেটাল এবং এটা যেহেতু মেটাল তাই এটা মোনাটমিক। আর অক্সিজেন একটা অপশন হতে পারে, অক্সিজেন ডায়াটমিক মানে পলিঅ্যাটমিকটা হচ্ছে অক্সিজেন, তার মানে এক্স হচ্ছে অক্সিজেন। তাহলে কোনটা হলো সঠিক উত্তর, অপশন বি এক্স হচ্ছে অক্সিজেন, ওয়াই হচ্ছে ব্রোমিন। কোয়েশ্চেন 33 তে অন ইনক্রিজিং দা প্রেশার সলিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে, আরো বেশি বেশি করে কার্বন ডাইঅক্সাইড গুলবে, তাই অপশন বি সঠিক উত্তর, ইনক্রিজেস বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 34 এ বলছে কোনটা কোভ্যালেন্ট এবং ইলেক্ট্রোভ্যালেন্ট দুটোই, একমাত্র অপশন ডি NaOH টা দুটোই, অপশন ডি সঠিক উত্তর। আর বাকিগুলো দেখো সব কোভ্যালেন্ট, শুধু ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে ইলেক্ট্রোভ্যালেন্ট। আচ্ছা কোয়েশ্চেন 35 এখানে বলছে মিথেনের মলিকুলার ফর্মুলা কি, অপশন এ সঠিক CH4। গান পাউডারে কি কি থাকে, ব্ল্যাক পাউডার বলে গান পাউডারকে, পটাশিয়াম নাইট্রেট থাকে, সল্টপিটার বলে তাকে, সালফার থাকে, চারকোল থাকে, তাহলে অপশন ডি সঠিক, আর মিক্সচার কনসিস্ট অফ এলিমেন্টস এন্ড কম্পাউন্ডস। কোয়েশ্চেন 38 বলছে যে যখন একটা অ্যাসিডের সাথে একটা বেসকে মিক্স করা হয় কি কি হয়, অপশন ডিটা সঠিক, একটু মন দিয়ে দেখবে অপশনগুলো, অপশন ডিটা সঠিক। কেন অপশন ডি সঠিক, কারণ হচ্ছে যে এখানে কিন্তু অপশন 2 টাও ঠিক, অপশন 4 টাও ঠিক, মানে সল্ট আর ওয়াটার তৈরি হয়, লবণ আর জল তৈরি হয় একদম ঠিক, কিন্তু টেম্পারেচারটাও বাড়ে, তাই টেম্পারেচার দ্বারা সলিউশন ইনক্রিজ হয় মানে দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি হয়, তাহলে এখানে অপশন ডি টা সঠিক, কোয়েশ্চেন নাম্বার 38 এ। কোয়েশ্চেন নাম্বার 39 টা একটু দেখো কি বলছে, যে এমন একটা ক্রিস্টালাইন অ্যালোট্রপ অফ কার্বন, হ্যাঁ, যেটা হেক্সাগোনাল বা ষড়ভুজীয়, একমাত্র গ্রাফাইট, কোয়েশ্চেন অপশন এ গ্রাফাইটটা সঠিক উত্তর, সেটাই ষড়ভুজীয়, কয়লা তো জানো অ্যামরফাস, কোনো শেপ নেই, উড চারকোলও সেরকম, তার কোনো শেপ থাকে না, আর হীরা তো তোমরা জানো একটা ক্রিস্টাল কিউবিক স্ট্রাকচার মানে চারটে কার্বন দিয়ে তৈরি একটা ল্যাটিস স্ট্রাকচার, তাহলে অপশনে গ্রাফাইটটা সঠিক। তারপরের কোয়েশ্চেনে আসবে, কোয়েশ্চেন নাম্বার 40 টা দেখবে উইচ স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে কি বলছে, যে লিটমাস টেস্টটা বলছে, সবসময় জানবে রেড লিটমাস কি হয়, যে যখন ক্ষার দেওয়া হয় তখন সেটা ব্লু হয়। প্রথম স্টেটমেন্ট কি বলছে, নাইট্রিক অ্যাসিড লালকে নীল করছে, না অ্যাসিড তো করবে না ক্ষার। দ্বিতীয় অপশনটা কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড টার্ন ব্লু লিটমাস রেড, না ক্ষার সবসময় রেড লিটমাসকে নীল করে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজ ইচ আদার, একদম সঠিক, অপশন সিটা সঠিক। আর অপশন ডি হচ্ছে টু ডিকে ইজ কজ বাই দ্য প্রেজেন্স অফ আ বেস, না দাঁতের ক্ষয় কি কেন হয়, যে ক্ষারের উপস্থিতিটা ওই চিনি খেলে, চিনি রয়ে গেলে অ্যাসিড তৈরি হয় তার জন্য সেটা দাঁতের ক্ষয় হয়, তাহলে এইটা কোয়েশ্চেন 40 হচ্ছে অপশন সিটা সঠিক। এই হলো ফিজিক্যাল সায়েন্সের সব কোয়েশ্চেন আনসার।